আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্রেশ জুস ফ্রেশ মাইন্ড চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শেখ। প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল বর্তমান সময়ের সবচেয়ে টপ জুস রুব রুমান ইয়ংহাট পমিগ্রেনেট দই এবং আনার মিক্স। এই জুসটা এখন বর্তমান সময়ের সবচেয়ে টপ জুস। এই জুসের রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো। ইয়ংহাট পমিগ্রেনেট বা আরব দেশে বলে রুব রুমান জুস। রুব রুমান জুস কীভাবে তৈরি করতে হয় আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে নতুন যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা পুরান আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন, সাপোর্ট দিবেন আমাকে। আপনাদের সবাই সাপোর্ট লাগবে। তো আপনারা দেখেন আমি এই রুব রুমান জুসটা তৈরি করতে হলে কি কি উপকরণ লাগবে। লাগবে রুমান বা আনার, আনার এক বাটি নিলাম, তারপর নিলাম দই, ইয়ংহাট। এই যে আমার দোকানে তো সবসময় বড় লাগে, তাই আমি এটা বড় সাইজের একটা নিলাম, ইয়ংহাট টক দই। তারপর লাগবে আইসক্রিম, ভ্যানিলি আইসক্রিম। আপনারা দেখতে থাকেন আমি স্টার্ট করে কিভাবে জুসটা তৈরি করতে হয়। আমি একটা পাত্র নিলাম, এটার মধ্যে প্রথমে দিয়ে দেব এতটুকু পরিমাণ রুমান দিয়ে দিলাম এক চামচ। তারপর দিব দই, এই যে টক দই দিয়ে দেব এরকম একটা চামচ দিয়ে ইয়ংহাট দিয়ে দিলাম। এখন দেব আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব তিন চামচ পরিমাণ, তিন চামচ পরিমাণ আইসক্রিম দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন লাগবে এই মেশিন। এই মেশিনটার সাহায্যে আমি এর উপকরণগুলো মিক্স করবো। আপনারা দেখেন এটা হচ্ছে ক্রিমের মেশিন, সাধারণত যে ক্রিম বানায় বা কেক বানায় এই মেশিনটা লাগে। আর যাদের কাছে এই মেশিন নাই, সাধারণত সবার কাছে এটা থাকবে না, তাদের জন্য কিভাবে এই জুস মেশিন ছাড়া তৈরি করতে হয় সেটাও আমি দেখাবো। আপনারা লাস্টে এটা দেখতে পারবেন আমার সাথে থাকবে। তাহলে আপনারা দেখেন মেশিনটা আমি রেডি করে নিলাম, এখন স্টার্ট দিব। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দই আইসক্রিম আর আনার গুলো মিক্স করে এই যে দেখতে পেলেন আমার উপকরণগুলো জুসটা রেডি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে এই মেশিনের সাহায্যে মিক্স করে। এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। গ্লাসটা ডেকোর করার জন্য একটু স্ট্রবেরি সস, একটু স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দেব। গ্লাসের মধ্যে স্ট্রবেরি স্ট্রবেরি সিরাপ একটু দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে ঢেলে দেব আমার এই জুসটা, এখন যেটা তৈরি করলাম ইয়ংহাট আর পমিগ্রেনেট মিক্স। বন্ধুরা তারপরে উপরে কয়েকটি দানা দিয়ে দেব আনারের বিচি, দিয়ে দিলাম আনারের বিচি। এখন এরকম একটা বড় পাইপ লাগবে, কারণ আনারের বিচিগুলো তো ফুল, এগুলো ছোট পাইপে দিয়ে যাবে না, এরকম বড় একটা পাইপ দিয়ে দেবে। এটা খেতে আপনাদের একটু সুবিধা পাওয়া হবে। এই যে বন্ধুরা, তো রেডি হয়ে গেল আমার আনার জুস, ইয়ংহাট এন্ড পমিগ্রেনেট জুস রেডি হয়ে গেল। আর যদি এই মেশিনটা না থাকে, আমি যেভাবে তৈরি করছি যে উপকরণগুলো দিচ্ছি, দেওয়ার পরে একটা চামচ নেবেন, চামচ নিয়ে পালা করে একটা নেড়ে 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 মিক্স করে নেবেন, হয়ে যাবে। আমি টেস্ট করে বলি আপনাদেরকে জুসটা কেমন।
মাশাল্লাহ জুসটা মিয়া মিয়া খুবই ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন। ওকে বন্ধুরা, তাহলে সেই পর্যন্ত ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে নেক্সট ভিডিওতে উপস্থিত হবো। ওকে, আসসালামু আলাইকুম, বাই।